কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে শাহবাগে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। খালেদ, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন। আমরা জানি দিনব্যাপী আসলে আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন করে যাচ্ছে, বর্তমানে সেখানে কি পরিস্থিতি? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মোটামুটি 5টার দিকে তারা এই শাহবাগ তারা অবরুদ্ধ করেছে এবং তারপর থেকেই এখন পর্যন্ত কিন্তু শাহবাগ এবং তার চারপাশের যেই সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু অবরুদ্ধ অবস্থাতেই রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা প্রথম দিকে দেখেছিলাম যে প্রায় প্রথম 3 থেকে 4 মিনিট তারা কিন্তু সেখানে কঠোর অবস্থানে থাকতে পেরেছেন। তারপরই এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদেরকে কিন্তু সেখান থেকে হটিয়ে দেন এবং ইন্টার কন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখন তাদেরকে একেবারে বলা যায় যে তাদেরকে সেখানে তারা সরিয়ে দেন এবং সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এবং এই যে কোটা সংস্কারপন্থী যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা একেবারেই শাহবাগে অবস্থান করছেন, শাহবাগের মোড়টিতে তারা অবস্থান করছে এবং এই যে চারপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু যান চলাচল এখন একেবারেই বন্ধ রয়েছে। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু আসলে এই যে তাদের যে অবস্থান কর্মসূচি গতকালকে আমরা দেখেছিলাম যে প্রায় 8 ঘন্টা তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি করেছিল ঢাকা সহ সারা দেশে এবং ঢাকার 21টি পয়েন্টে তারা অবস্থান নিয়েছিল। যদিও আজকে শুধুমাত্র শাহবাগে তারা অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা সন্ধ্যা পর্যন্ত থাকবেন এবং তারপরেই তাদের যে সিদ্ধান্ত পরবর্তী যে কর্মসূচি তারা কি ধরনের কর্মসূচি নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এবং এখানে আমরা দেখছি যারা এখানে অবস্থান করছেন তারা এইখানে যেই বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন তারা মিছিল করছেন, তারা এই জায়গাটিতে একেবারেই অবস্থান নিয়ে রেখেছে এবং কোনো যানবাহন এখানে আসলে প্রবেশ করছে না। এবং পুলিশের পক্ষ থেকে দুপুরবেলা যেটি জানানো হয়েছিল যে তারা কঠোর অবস্থানে থাকবেন, 36 ধারা অনুযায়ী কেউ যদি জনগণের চলাচলে বাধা দেয় তাকে সেটি আইনের পরিপন্থী এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেওয়ার কথা বললেও আমরা দেখেছি যে পুলিশকে অনেকটাই নীরব ভূমিকায় থাকে, তারা অনেকটাই ডিফেন্সিভভাবেই আমরা দেখেছি তারা এখানে অবস্থান করেছেন। যখনই শিক্ষার্থীরা ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করে সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সেটিকে ভেঙে ফেলতে সক্ষম হয় এবং তারা কিন্তু ইন্টার কন্টিনেন্টাল মোড় পর্যন্ত তারা অগ্রসর হয়ে যায়। এবং এখানে পুলিশের দুটি জল কামান আনা হয়েছিল সেটিকেও আমরা দেখেছি তারা কিন্তু হটিয়ে দেন এবং হটিয়ে সেখান থেকে তারা কিন্তু একেবারে ইন্টার কন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেখান পর্যন্ত তারা পাঠিয়ে দেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে অনেকেই অবস্থান নিয়েছেন, তারা এখানে বসে আছেন, তাদের যে দাবি সেটি পরিপূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত, আশ্বস্ত না হওয়া পর্যন্ত এবং কাগজে কলমে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বিভিন্ন রকমের মন্তব্য করলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটিকে আদায় করার জন্যই তাদের এই যে অবস্থান কর্মসূচি, তাদের এই যে সংগ্রাম, এই যে আন্দোলন সেটিকে তারা কিন্তু বাস্তবায়ন করে যাবেন। যদিও সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে 2018 সাল অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষেই যে অবস্থানটি রয়েছে সেটি স্থিতাবাস দেওয়া হয়েছে 1 মাসের জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন সেটির চূড়ান্ত একটি নির্দেশনা তারা চান, চূড়ান্ত একটি যে আদেশ সেটি তারা কিন্তু চান এবং সেই অনুযায়ী তারা এখানে অবস্থান করছে। এবং তারা যে বিষয়টি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা যদি বাধা প্রদান করেন তাহলে কিন্তু তারা আরো কঠোর অবস্থানে যাবেন এবং তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করে দিয়েছে। আমরা দেখেছি গতকালকে যখন শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন তখনও কিন্তু 21টি পয়েন্টকে তারা বন্ধ করে দিয়েছে এবং রাজধানী বলা যায় অনেকটাই আসলে অচল হয়েছিল। আজকেও শাহবাগ এবং শাহবাগের চারপাশে যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে আমরা দেখছি যে এই জায়গাটি অনেকটাই আসলে অবস্থান করছেন। তারা শিক্ষার্থীরা যিনি বলছেন তারা আসলে রাজপথে থাকতে চান না, তারা তাদের যে দাবি আদায়ের জন্য তারা আসলে এখন রাজপথে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেটিকে আদায় হওয়া হলেই তারা কিন্তু আসলে ক্লাসে ফিরে যেতে চান, কিন্তু যেহেতু সরকার তাদের দাবিটি আদায় করছে না যার ফলে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তাদের যে অবস্থান কর্মসূচি 7 তারিখ থেকে এটি আসলে শুরু হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে তাদের অবস্থা তারা কিন্তু প্রতিদিনই বিকেলের পর থেকে বসে, যদিও গতকালকে তারা সকালে বসছিল, আজকে যদিও দুপুরবেলা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিল ডিএমপির পক্ষ থেকে সেখানে তারা অনেকটা কঠোর হুঁশিয়ারি দিয়েছিল, তারা বলেছিল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার প্রথমে তারা অনুরোধ জানিয়েছিলেন যে শিক্ষার্থীরা যাতে সড়ক পথ অবরুদ্ধ না করে তারা আন্দোলন পরিচালনা করে, কিন্তু তারপরে তারা আসলে এটি যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান যাওয়ার ঘোষণা দিলেও
হুঁশিয়ারি দিল সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে সেটি দেখিনি। এখন তারা এখানে অবস্থান করছেন, তারা অনেকটাই নিভৃত হয়েছেন, একেবারে ইন্টার কন্টিনেন্টাল মোড় এই পাশ থেকে কাঁটাবনের মোড়ে তারা বিচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। এই যে সড়কটি রয়েছে শাহবাগ কেন্দ্রিক মৎস্য ভবন টিএসসি এবং আরেক পাশে কাঁটাবন এবং ইন্টার কন্টিনেন্টাল যে মোড়, এই চারটি সড়ক কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে এবং এর যে বিকল্প সড়ক সেখান থেকেই তাদেরকে যান চলাচল এখন করতে হচ্ছে এবং তার প্রভাব আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছে। আজকে এমনি সপ্তাহের শেষ কার্যদিবস, সেই অনুযায়ীও কিন্তু চাপ কিন্তু আসলে বেশি পড়েছে। এই যে শাহবাগের যে মোড়টি রয়েছে একেবারে বলা যায় যে পুরো মোড়েই তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থান তারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত রাখবেন। সন্ধ্যায় তাদের নতুন কর্মসূচি তারা ঘোষণা করবেন, সেখান থেকে পরবর্তীতে তারা কী ধরনের কর্মসূচিতে যাবেন, তারা কি আবারও সারা দেশের যে অবস্থান কর্মসূচি সেটিতে যাবেন নাকি সারা ঢাকা শহর অবস্থান করবেন, অবরোধ করবেন নাকি শুধুমাত্র শাহবাগ অবরোধ করবেন। আগামীকালকে শুক্র এবং শনিবার রয়েছে, এই দিনও তারা কি অবরোধ কর্মসূচিতে যাবেন কি না সেটি আসলে সন্ধ্যার পরে আমরা তারা হয়তো সেই ঘোষণাটি তারা দিবেন। এখনো পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমি আসলে একেবারে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছি, আমার আরেক সহকর্মী নুরে আলম তিনিও শাহবাগের আরেকটি প্রান্তে রয়েছে, আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। নুরে আলম, আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি যে জায়গায় রয়েছেন সেখানকার অবস্থান কি এবং সেখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে কি দাবি করছেন, তাদের আসলে মূল আন্দোলনের মূল কারণটা কি? যেমনটি বলছিলাম যে শাহবাগ মোড় পুরোটাই অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, এবং আমি যদি একটু এই চিত্র দেখাই, এই পাশে কাঁটাবন, এই এই পাশে মৎস্য ভবন এবং ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত পুরোটাই অবরুদ্ধ। আমরা দেখছি যে গত সাত দিন ধরেই শিক্ষার্থীরা দিনের একটি বড় অংশ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখছেন, এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে তারা সরে যাবেন না। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, গত 5 জুন সরকারের যে কোটা বাতিলের পরিপত্র ছিল সেটি হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়। এরপরই শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে আন্দোলন করেন এবং গত 7 দিন ধরে তারা সারা দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক, রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা অবরুদ্ধ করে রাখছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি সেটি আদালতের কাছে নয়, সেটি নির্বাহী বিভাগের কাছে, এবং কোটা সংস্কারের বিষয়ে তারা একটি স্থায়ী সমাধান চান। এর আগে কোটা বাতিল হয়েছে, সেটি আবার 6 বছর পরে এসে বহাল হয়ে গিয়েছে, তারপরে আবার হাইকোর্ট সেটির উপর স্থিতি অবস্থা নিয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন এটি একটি অনিশ্চিত অবস্থা, তারা নিশ্চয়তা চান যে কোটার যৌক্তিক সংস্কার হবে, এটি সংসদে আইন পাশের মাধ্যমে এবং একটি কমিশন গঠন করে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য 5/5 কোটা বরাদ্দ রেখে আইন পাশ করতে হবে। এর আগে বিকেল 3:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারপরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। আমরা দেখেছি যে যখন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আসে তখন পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যারিকেড দেওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে তারা ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত এগিয়ে যায়। এখন পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের উত্তেজনাকর ঘটনা শুধুমাত্র প্রথম 10 মিনিট আমরা দেখেছি, এরপরে এখন মোটামুটি পরিস্থিতি শান্ত। তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে যে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছে তারা এটির প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ আপনাকে নুরে আলম, জানাছিলেন শাহবাগ থেকে কোটা সংস্কারের আন্দোলনের সবশেষ খবরাখবর।